যে জেলাগুলো আছে তার ভিতর খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, এই যেগুলো জেলাগুলো অন্য অন্য জেলার থেকে একটু অন্যরকম বা আলাদা। কারণ হচ্ছে এইসব জেলাগুলোতে আমাদের প্রত্যেক দিন রান্নাঘর বলেন বা হোটেল বলেন, সেসব জায়গাগুলোতে আমাদের চুইঝালের একটা ব্যাপক সমাদর আছে। এবং এটা শুধু আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চল না, সারা বাংলাদেশে এখন আমাদের এই চুইঝালটা নিয়ে আমরা কথা বলছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি যে মাঠটায় আছি এটা হচ্ছে আমরা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আছি, এবং এখানে একটা হাই ডেন্সিটি একটা আম বাগান এবং সাথে ঝাড় চুইয়ের একটা বাগান তৈরি করা হচ্ছে বা স্থাপন করা হয়েছে, এবং এটা একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, অর্থাৎ এই বছরে এটা স্থাপন করা আছে। তো চুইঝালকে আমরা নর্মালি যেটা হিসাব করে দেখেছি, চুইঝালকে আমরা অনেকেই পান গাছ হিসাবে আর কি কাউন্ট করি, বা অনেকেই ভাবে যে এটা মানে পান গাছ, যারা আর কি প্রথম পর্যায়ে যারা দেখে তারা চিনতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে রাখি, পান এবং চুইঝাল একই পরিবারের, অর্থাৎ একই গোত্রের একটা পরিবারের একটা অংশ বা উদ্ভিদ। এটা চুইঝালের একটা মশলা ফসল। আমরা প্রতিদিনের খাবারে যেটা আমরা মরিচ ব্যবহার করি, আমরা সেই মরিচের পরিবর্তে চুইঝাল ব্যবহার করতে পারি। এর সায়েন্টিফিক নেম হচ্ছে পিপার চাবা। আমরা আমাদের বাংলাদেশে যত ধরনের আমরা আমাদের মশলা ফসল আমরা দেখছি, তার ভিতরে চুইঝাল কিন্তু এখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল, এবং এটা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় এটা আমাদেরকে স্থান করে নিয়েছে। তো আমরা চুইঝালটা শুধু আমাদের এই বাংলাদেশের এই পাঁচ জেলা না, আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে হোক বা মানুষ এই মানুষ যেভাবে হোক, এই আমরা আমাদের সারা বাংলাদেশে এটা এক্সটেনশন করতে চাচ্ছি। তো শুধু আসলে বাংলাদেশ নয়, এর উৎপত্তিস্থল যদি আমরা চিন্তা করি, এটা আমাদের গোটা ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, এবং বাংলাদেশ, এই অঞ্চলে কিন্তু এটার জনপ্রিয়তা এখন অনেক বেশি। তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে মানুষকে আমরা জানাতে যাচ্ছি যে আসুন আমরা চুইঝাল কিভাবে চাষাবাদ করতে হয়, চুইঝালের কি কি গুরুত্ব আছে, এবং আমাদের বাংলাদেশে চুইঝালের কি কি সম্ভাবনা আছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে না, অবশ্যই আমাদের চুইঝাল আবাদ কেন করতে হবে এবং কেন আমাদেরকে সম্ভব। চুই লতা জাতীয় একটি অর্থকরী ফসল। এর কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মতো সবুজ রঙের। এর কাণ্ড, শিখর, শাখা, পোশাকা সবই মশলা হিসেবে ব্যবহৃত হয়। চুই সাধারণত দুই প্রকার, একটি গেছো চুই আর একটি ঝাঁজ চুই। চুইঝালে 0.7% সুগন্ধি তেল রয়েছে, অ্যালকালয়েড ও পিপারলাটিন আছে 5%, তাছাড়া 4-5% পপিরন থাকে, এছাড়া পোলাটিন, গ্লাইকোসাইডস, মিউসিলেজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সিজামিন, পিপ্লাস্ট্রিয়ল এসব থাকে পরিমাণ মতো। এর কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফল সব ভেষজ গুণ সম্পন্ন। শিখর থাকে 0.13-0.15% পিপারিন। এসব উপাদান মানবদেহের জন্য খুব উপকারী। চুইঝালে রয়েছে ঔষধি গুণ। চুইঝালের কড়া ঘ্রাণ এবং অনন্য স্বাদের কারণে দৈনন্দিন আমরা যে খাবারগুলো খাই তার ভিতর গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস বা অন্যান্য যে কোনো মাংসতে আমরা এখন এই চুইঝালের ব্যবহার খুব বেশি দেখতে পাচ্ছি। শুধু মাংসই নয়, মাংসের পাশাপাশি মাছ, মাছের তরকারি বা অন্যান্য যে তরকারি আছে, আচার, ভর্তা, বিভিন্ন খাবারের মেনু তো এখন বা খাবারে আমরা এই চুইঝালের ব্যবহার খুব বেশি দেখতে পাচ্ছি। দূর করতে কার্যকর ভূমিকা রাখে। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী। স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে, ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায়। সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে। কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত স্বল্পতা দূর করে। মাত্র 1 ইঞ্চি পরিমাণ চুই লতার সাথে আদা ভেষে খেলে সর্দি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আরো বহুবিধ বিশেষ গুণ সম্পন্ন চুইঝাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই পার্ক আছে, এখানে একটা ঝাড়চুই এবং এইখানে লাইন থেকে দেখা যাচ্ছে এখানে আম বাগান। তো এই যে ঝাড়চুই এবং আম বাগান যেটা এমনি স্থাপন করেছে, যার যিনি মালিক আমাদের খুব পরিচিত মুখ এই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় এই খুনিয়াতে আমাদের নবদীপ মল্লিক, আমরা তার কাছ থেকে শুনতে চাবো যে তিনি এটা কেন স্থাপন করেছেন বা তার উদ্দেশ্য কি, এবং এটা কেন করলে ভবিষ্যতে তার এখান থেকে কেমন আউটপুট আসতে পারে, সে একটু আমরা তার সাথে কথা বলবো। তো চলুন বন্ধুরা, তার সাথে একটু কথা বলি। আচ্ছা, যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি যে এত সুন্দর একটা বাগান করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই জমিটার আয়তন কতটুকু? স্যার, এটা প্রায় 2 বিঘা। 2 বিঘা মানে 2 বিঘা ফুল না, একটু কম, মানে আমাদের 3300 থেকে 2 বিঘার একটু কম, 2 বিঘার মতো, 2 বিঘার মতো আর কি।
তো এখানে আপনার কিসের চারা লাগিয়েছেন? এখানে চার আম গাছ লাগানো এবং সাথে ফসল হিসেবে যেটা লাগানো ওটা চুইঝাল। চুইঝাল তো আমের যে চারাটি লাগিয়েছেন এই আমের চারা এটা জাতি? এটা স্যার মূলত আপনার আমাদের একটা ছোট নার্সারি আছে আপনি জানেন আপনাদের সেই আর কি করা। আমরা এখানে কিন্তু একটা জাত লাগাইনি, আমরা আসলে চাই যে বাংলাদেশে কোন জাতের আমটা ভালো হয় এই জন্য আমরা কিন্তু ভ্যারাইটিস কিছু আম আছে, যেমন এখানে স্যার উন্নত মানের আম আছে, এখানে কিন্তু কোনোটা দেশি না, আলফানসো আছে, সূর্যডিম আছে, মানে সূর্যডিম আছে, আলফানসো আছে, আর ব্রুনাই কিং আছে, ব্রুনাই কিং আছে, আর তারপরে আপনার কিং অফ চাকাপাত আছে, কিং অফ চাকাপাত আছে। আচ্ছা আচ্ছা খুব ভালো। আচ্ছা তাহলে আমি এখানে আমের চারা কতটি আছে? স্যার এখানে আপনার আমের চারা আছে 230 পিস মতো। 230 পিস। আর ঝাড়চুই চারার সংখ্যা? ঝাড়চুই আছে স্যার এখানে 700। আচ্ছা এখন মনে করেন আমরা তো যে কোনো জিনিস উৎপাদন করি, মনে করেন আমার যদি লাভ না হয় তাহলে তো আমি করবো না, বা আমরা এই যে ভিডিও করছি কৃষক ভাই বা যারা এই ভিডিওটা দেখবে তারা তো মোটিভেটেড হবে আমাদের ভিডিও দেখে। তো আমরা যদি এই ঝাড়চুই এটা যদি আপনার ফলনে আসতো অর্থাৎ আপনি ম্যাচিউর হতে কতদিন বয়সে এটা আপনি বিক্রি করতে পারবেন? চুইঝাল স্যার সাধারণত ম্যাচিউর হতে 2 বছর মিনিমাম, 2 বছর লাগে, মিনিমাম 2 বছর, তার আগে আপনাকে ওঠানো যাবে, অনেকে 1.5 বছর ওঠান ফেলে, ওঠায় ফেলে। তো 2 বছরে যদি স্যার আপনার ওই চুইঝালের টোটাল আপনার ইসের ইয়েটা ধরি 2 বছরে এক একটা ঝাড় থেকে স্যার আনুমানিক 4 কেজি মানে আমরা জানি এটা যে গেসো চুই থেকে ঝাড়চুইয়ের দাম বেশি, তাই সেক্ষেত্রে ঝাড়চুইটা আমরা বাজারে যখন কেজি বিক্রি করতে পারি, যদি আপনি পাইকারিও তো যদি হিসাব, পাইকারি যদি আপনি হিসাব করেন স্যার এখানে আপনার 350 টাকা 400 টাকা এরকম আসবে পাইকারি, তাহলে আপনার 4 কেজিতে আপনার যদি 400 টাকা যদি ধরি 1200 টাকা, তাহলে আপনার 700 গাছে 7 × 84 তার মানে 8 লক্ষ, 8 লক্ষ 40 হাজার। স্যার আমার আমাদের হিসাবটা স্যার একটু ভিন্ন, আমরা স্যার হিসাব করি মনে করেন যে 4 কেজি আপনার ওয়েট হলো আপনার 400 টাকা করে বেচতে পারলাম, তাহলে 4×4 1600 টাকা, 1600 মানে 600 টাকার দরকার নেই, আমরা যদি 1000 টাকাও যদি ধর ঝাড় পাই তাহলে 1 বিঘা 33% জমিতে স্যার 600 গাছ লাগানো যায়, 2.5×3 হাত দূরত্বে লাগাতে হবে। তো এখানে স্যার 1000 টাকার উপরও যদি হয় তো 6 লক্ষ টাকা আসে আপনার চুইঝালে, 6 লক্ষ টাকা। এবছর আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় চুইঝাল আবাদ করেছে, বাট চুইর চারা দেখা গেলো একজন মানুষকে 5টা চারা দেখালো, বললো যে স্যার আমাদের 2টা চারা মারা গেছে, 3টা চারা বেঁচে আছে। তো আপনারা এই যে আপনাদের তো নার্সারি আছে, তো আপনারা এই চুই চারা যারা রোপণ করে তাদেরকে কি পরামর্শ দেন যে এই পরামর্শটা দিলে তাহলে আপনাদের চারাগুলো মারা যাবে না, এরকম কোনো কি পরামর্শ আছে? অবশ্যই স্যার, এটা মনে করেন আমরা প্রাথমিক স্টেপ থেকে মানে কিভাবে জমিটা চাষ করবে, মানে কি মাত্রা সার দেবে, আমাদের বাঙালিদের মানে বাংলাদেশের চাষাবাদ এরকম, আমরা কিন্তু ফসফেট পটাশ ইউরিয়া মানে বেশি বেশি আপনার রাসায়নিক সার দিতে হবে, এই টেন্ডেন্সি বেশি আমাদের কিন্তু বেশি, এর জন্য জমি চাষ করার সময় আমরা যেন কেন ধরে রাখি যে 1 বিঘা 33% জমিতে ফসফেট 20 কেজি, পটাশ 10 কেজি। চুইঝালের ক্ষেত্রে যদি আপনি ওইভাবে দিয়ে ফেলেন তাহলে তো মনে করেন যে প্রথম যখন লাগাবেন দেখবেন গাছগুলো খুব সুন্দর আছে, কিছুদিন পর দেখবেন আর নাই নাই, কিন্তু আমরা যখন স্যার এই পরামর্শটা দিয়ে থাকি আমরা কিন্তু একবারেই আপনার ফসফেটটা আপনারা দেনই না কোন ইউরিয়া দেন না, জৈব সার কি দেন? জৈব সার কম্পোস্ট সার মনে করেন 1000 কেজি, 1000 কেজি এই 33 শতকে 33%। আচ্ছা গুড, আচ্ছা কোন ছত্রাকনাশক স্প্রে করতে পারেন? আমরা প্রাথমিক হিসেবে চাষেই প্রায় আপনার 3 কেজি মতন ছত্রাকনাশক দিয়ে চাষের ক্ষেত্রে মানে জমি প্রস্তুতের সময়, এটা কি মানে যদি জমি প্রস্তুত করার সময় ছত্রাকনাশক দেন মানে মাটিতে যে জীবাণুগুলো থাকে আমরা সেই জন্য ছত্রাকনাশক দিতে পারি? আমরা আসলে স্যার দেখছি যে সুইজারল্যান্ডের প্রধান শত্রু হচ্ছে ছত্রাক, ছত্রাক জনিত কারণেই মারা যায়, এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আশা রাখা যায় সুইজারল্যান্ডের অসুবিধা হবে না।
এইটা মাটিতে বলছেন যে 33 থেকে কতটুকু ছত্রাকনাশক দেন? 3 কেজি। 3 কেজি কি ধরনের ছত্রাকনাশক দেন? এটা স্যার বাজারে পাওয়া যায়, বাজারে ওটা মানে ওটা যে কোনো ছত্রাকনাশক হলে কি হয় স্যার? আপনারা তবে এটা আমার মনে হয় যেহেতু আপনারা এটা দেন মাটিতে দেন, তাহলে আমরা দর্শক বোঝা যায় যে সয়েল বর্ন যে ডিজিজ গুলো আছে সেই সয়েল বর্ন ডিজিজ গুলোর জন্যই মূলত তারা এই 3 কেজি এই ফাঙ্গিসাইড ব্যবহার করে। তো চমৎকার। আসলে এখন এই গাছের বয়স কত যদি একটু বলতে? এইটা স্যার লাগানো হয়েছে আজকে প্রায় 20 দিন মতো। 20 দিন? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আমরা 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 একটু আপনার কাছে জানতে চাবো যে আমরা যে এই চুইঝালে যে উৎপাদন প্রযুক্তি, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জমি প্রস্তুতির কথা বললেন, সারের ম্যানেজমেন্টের কথা বললেন, আমরা একটু বাকি আরো কিছু আপনার কাছে শুনতে যাবো। তো চলুন বন্ধুরা, আমরা একটু অন্য একটা বড় গাছে আমি দেখবো যে আমরা এই গাছগুলো সে ম্যানেজমেন্ট করেছে এবং সেই গাছটা আমরা দেখবো যে সেখান থেকে আমরা ভিডিও দেখবো। চলেন, এখন আপনাদের যেটা বলেছিলাম আমরা এখন দেখেন ঝাড় চুই যে বড় যে গাছ আমরা দেখতে পাচ্ছি আমার সামনে, আমার পেছনে অসংখ্য গাছ পেছনে দেখা যাচ্ছে। তো এই গাছগুলো নিয়ে আমরা জিজ্ঞেস করবো ওনার কাছে যে আসলে চুই গাছ কিভাবে লাগাতে হয় বা চুই গাছের বংশবিস্তার কিভাবে হয়, তা আমাদেরকে যদি একটু বলতেন যে চুই গাছ বংশবিস্তার কিভাবে হয়। স্যার এটা দুই ভাবে আর কি বংশবিস্তার হয়। প্রথমত স্যার এই যে টাইপের বড় বড় লতা আছে আপনি যদি কেটে ইনস্ট্যান্ট জমিতে লাগিয়ে দেন, আচ্ছা, এভাবেও কিন্তু করা যাবে, তা থেকে চারা মারা যাবে না, মারা যাওয়ার সংখ্যা একটু বেশি থাকবে, বেশি থাকবে, 20% বাঁচতে পারে, 20% বাঁচতে পারে, আচ্ছা, আর 80% স্যার মারা যাবে, মারা যাবে। আর এই যে আমাদের হাতে যে স্যার চারাগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা, অনেক কিন্তু শিকড় আসছে এরকম, মানে একে বলা হয় রেডি চারা, রেডি চারা। এই চারা নিয়ে যদি লাগাই কেউ আশা রাখা যায় 95% বাঁচবে, বেঁচে থাকবে। আচ্ছা, এই এই চারাটাও এখান থেকে জাস্ট এরকম ডাল কেটে এখান থেকে বসিয়ে দেন? হ্যাঁ। সেক্ষেত্রে এরকম কোন নিয়ম আছে নাকি যে কয়টা গিট রাখা দরকার? চারা তৈরির সময় স্যার আমরা সাধারণত দুটো দুটো গিট রাখি, একটা গিট মাটির নিচে থাকবে আর একটা উপরে থাকবে। তো এইখানে তো এটা বড় হয়ে গেছে এখানে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, এই চারাটা কখন আপনারা উৎপাদন করেন এবং কখন লাগাতে হয় এটা আর কি? উৎপাদনটা মূলত স্যার আমরা বৃষ্টির সিজনে করি, কারণ ওই সময় আপনার ওয়েদারটা একটু নরম থাকে, নরম থাকে, মানে চারাটা বেশ ভালো জার্মিনেশন হয়। আচ্ছা, আর চারাটা জমিতে রোপণের ক্ষেত্রে স্যার আমরা এটা শুধুমাত্র বৃষ্টির সিজনে, মানে যে সময় মানুষ সবাই গাছ লাগায় আমরা ওই সিজনটাই স্যার, ওই সিজনে চারা লাগানো, ওই সিজনটা লাগাই না, ওইটা বাদে আর সব সময় স্যার আমরা এটা। ও, তার মানে চুইয়ের ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আমরা নরমালি আমাদের ফল বাগান বা অন্যান্য যে বাগান করি স্থায়ী বাগান গুলা সেক্ষেত্রে আমরা বর্ষা মৌসুমে চারা লাগাই, কিন্তু এইটা ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা বর্ষা মৌসুমে লাগানো যাবে না। তার মানে এটা দ্বারা আপনার থেকে একটা মেসেজ আমরা জানতে পাচ্ছি যে তার মানে চুই গাছ যেখানে পানি হয় বা পানি জন্মায় সেখানে এই গাছ বাঁচবে না? বাঁচবে না। আচ্ছা, দর্শক জানতে পারলেন যে আসলে চুই গাছটা তাহলে কখন লাগাতে হবে, অর্থাৎ আপনি যে বর্ষা মৌসুমে এই মৌসুমে বাদে বাকি সময় বছরের যে কোনো সময় আপনি লাগাতে পারবেন, অর্থাৎ শীতকালেও সে লাগাতে পারবে, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। তো অনেক ধন্যবাদ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলোর বয়স কত স্যার? এগুলোর বয়স এক্সাক্ট হবে এরকম 13 মাস 14 মাস, 13 মাস 14 মাস, মানে এক বছরের একটু বেশি, বেশি, বেশি। তার মানে আপনি এই গাছটা আরো এক বছর বা আরো 1.5 বছর রেখে তারপর হয়তো বা বিক্রি করার নিয়াত করছেন বা পরিকল্পনা করছেন। সেক্ষেত্রে এখন যদি আমি হিসাব করি এক বছরে এই এই গাছটার ওয়েট কত হতে পারে যদি আমি সর্বোচ্চ নিই? এই যে স্যার ঝাড় আছে এখানে স্যার 3 কেজি 3.5 কেজি এরকম, 3 কেজি 3.5 কেজি হয়ে গেছে, হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু স্যার আমরা যেমন এখানে একটু ভালো গাছ দেখে এসে করছি, আমার যদি ইভারেজ দেখানো হয় তাহলে কিন্তু 3 কেজি আসেনি, ইভারেজ স্যার 2 কেজি কিন্তু এসে গেছে, 2 কেজি চলে এসেছে, বুঝতে পারছি। আমরা যদি স্যার আরো 7 মাস রাখি তো 4 কেজি আপ হয়ে, 4 কেজি আপ হয়ে যাবে। দর্শক দেখতে পেলেন আসলে চুই গাছে কিন্তু কোনো লস নাই, কারণ হচ্ছে বাংলাদেশের চুইয়ের কিন্তু হিউজ সম্ভাবনা আছে। তার এর এর কারণ হচ্ছে যে চুই গাছ কিন্তু যে আমরা বলছি যে আমাদের দুইটি যে জাত আছে, একটা হচ্ছে গেস্ট চুই আর একটা হচ্ছে ঝাড় চুই। গেস্ট চুই আমাদের, আমরা জানি যে একটা বাড়িতে বিভিন্ন ধরনের জায়গা থাকে, অফলা গাছ আছে, আমরা অফলা গাছে গেস্ট চুই আমরা লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার অফলা গাছটা আমি ব্যবহার করে আমি সেই চুই উৎপাদন করতে পারি। আর ঝাড় চুইয়ের ক্ষেত্রে বাড়িতে আমি এটা আমরা বলেছি ভিডিওতে যে গেসো চুইয়ের থেকে ঝাড় চুইয়ের দাম কিন্তু বেশি, এবং এটা যদি আপনি কমার্শিয়ালি উৎপাদন করেন তাহলে অবশ্যই এটা অন্য অন্য যে কোনো ফসলের থেকে আপনার এটা সম্ভাবনা বেশি আছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আমরা বলেছি যে আমাদের এই চুইঝালটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলা কেন্দ্রিক, কিন্তু এটা যদি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আমরা আমরা চেষ্টা করছি আর সারা বাংলাদেশে এটা আমরা ছড়িয়ে দিতে। এবং আপনারা দেখবেন যে ঢাকা শহরে কিন্তু এখন চুইঝালের মাংস পাওয়া যায়, চুইঝালের হোটেল আছে। তো আমরা চাচ্ছি এটা শুধু ঢাকা না, সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় যেন আমাদের এই চুই গাছটা বা চুইঝাল এই এই মশলা গাছটা
সম্প্রসারিত হয়, তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে এবং আমাদের যে জমি, যে 1 ইঞ্চি জমি যে ফাঁকা থাকবে না, প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটা আমাদের বাস্তবায়ন হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই কষ্ট করে আমাদের ভিডিও দেখেছেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং আমরা আরও ইন্সপায়ার্ড হব। সবাইকে ধন্যবাদ।